বছরের রিলেশনের এটাই কি ছিল তাইলে শেষ পরিণতি? আল্লাহ, আমি এই কষ্ট সহ্য করতে পারতেছি না, আমি বাঁচতে চাই না। আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দিও। কি সুন্দর মিল, নীল নীরা। মনের মাঝে আমি শুধু তোমাকে রাখবো, আশুক যতই বাধা আমি তোমার পাশে থাকবো। ভালোবাসা রে তুই ভালোবাসা, তোরই মাঝে পেয়েছি আমার ঠিকানা। ভালোবাসা রে তুই ভালোবাসা, তোরই মাঝে পেয়েছি আমার ঠিকানা। আমি যে তোমায় ভালোবাসি কখনো ফিল করেছো কি? কাছে এসে পাশে বসে বলো তোমাকে ভালোবাসি। এভাবেই শুরু হয় তাদের দুজনের মিষ্টি প্রেমের গল্পটা। সব কিছু ঠিকমতোই চলছিল, কিন্তু কে জানত সব সেম এজ রিলেশনের মতো তাদেরও একসময় কঠোর বাস্তবতার মুখোমুখি হতে হবে। বিয়ে ঠিক হয়েছে মানে? হ্যালো, এটা কোনো কথা? তোমার বিয়ে ঠিক হয়েছে মানে কি? আর জোর করে বিয়ে দিব মানে? চলো না আমরা পালাই যাই। দেখো, ফ্যামিলি একসময় ঠিকই মেনে নিব, কিন্তু তোমায় যদি আমি হারাই তোমায় আর আমি কেমনে পামু বলো? এই তুই কেমনে পারবি অন্য পোলার লগে থাকতে? তুই পারবি? আমার কল কাইটা দিছে এত বড় সাহস? জান দেখো, আমি সরি। দেখো, আমার মাথার মতো কিচ্ছু ঠিক নেই, আমার মাথা পুরো এলোমেলো হয়ে গেছে। আমি সরি সরি, প্লিজ আমার মাফ করে দাও। আমি সত্যি তোমার সাথে আমি থাকতে পারবো না তো, প্লিজ।